হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমাদের স্মার্টফোনে যে ব্লুটুথ থাকে, আর এই ব্লুটুথটির মাধ্যমে কিন্তু জাস্ট আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো ভিডিও ফাইল বা ফটো ফাইল সেন্ড করে থাকি, এর ব্যতিক্রম কিন্তু আমরা ব্লুটুথ থেকে কোনোভাবেই ইউজ করি না। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে ব্লুটুথের গোপন দুটি সেটিং দেখাবো, যেই সেটিং দুটি আশা করি আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে বা অনেকটাই ভালো লাগবে। তো এই সেটিং দুটো কী সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সেটা কল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো, আশা করি এই সেটিংটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কারণ আমরা অনেক সময় দেখা যায় বাসের জামে অথবা দেখা যায় বাইকে ইউজ করতেছি, তখন কিন্তু দেখা যায় আমাদের মোবাইলে যদি ফোন আসে আমরা ফোনটা রিসিভ করতে আমাদের দেখা যায় একটু হিমশিম খেতে হয়, প্লাস আমরা কথা বললেও কিন্তু আমরা জ্যাজ শব্দ পাই বা আমরা কথা বলে কিন্তু ওরকম মজা পাই না। ঠিক আছে বন্ধুরা, তো প্রথম সেটিংটি করার জন্য আমরা চলে যাবো আমাদের মোবাইল থেকে ডায়ালারে। ডায়ালারে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাবো সেটিং অপশনে। সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবো অটো অ্যান্সার। জাস্ট আমরা অটো অ্যান্সারে যদি ক্লিক করি, অটো অ্যান্সারে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে অটো অ্যান্সার জাস্ট আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। জাস্ট আমরা এটা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনারা তিনটি অপশন পেয়ে যাবেন, হ্যান্ডস অনলি, ব্লুটুথ অনলি, হ্যান্ডস অন ব্লুটুথ অনলি। জাস্ট আপনারা যদি এখানে হ্যান্ডস অর ব্লুটুথ অনলি এটা সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এই যে অটো অ্যান্সার এখানে কিন্তু 3 সেকেন্ড দেওয়া আছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে, আপনারা 3 সেকেন্ডটাকে সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা এখন যদি আপনারা কোনো সময় বাইক চালাইতে থাকেন বা অর্থ দেখা যায় আপনার আপনি বাসে আছেন, আপনাকে যদি কেউ ফোন করে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু অটোমেটিকলি আপনার কলটা রিসিভ হয়ে যাবে, প্লাস আপনি ব্লুটুথ দিয়ে কিন্তু খুব সহজে ক্লিয়ারভাবে তার সাথে কথা বলতে পারবেন, আপনার ফোন ধরার বা আপনাদের ফোন রিসিভ করার কোনো টেনশনই থাকবে না। ঠিক আছে বন্ধুরা, তো এটা শুধু ব্লুটুথ যদি আপনি ইউজ করেন সেটাও করতে পারেন, প্লাস হ্যান্ডস অ্যান্ড ব্লুটুথ যদি থাকে সেটাও কিন্তু আপনি খুব সহজে করে নিতে পারেন। এটা প্রথম সেটিং ছিল, আশা করি এই সেটিংটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার সেটিংটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি আপনাদেরকে দ্বিতীয় যে সেটিংটি দেখাবো এই সেটিংটি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে, কারণ আমরা কিন্তু আমাদের মোবাইলের ডাটাটাকে হটস্পটের মাধ্যমে মানুষের সাথে শেয়ার করে থাকি বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে থাকি। তা আমরা যদি জাস্ট ওয়াইফাই ইউজ করি তাহলে আমরা সেইটাকে কিভাবে ট্রান্সফার করব। আমরা কিন্তু ওয়াইফাইটাকে আমরা কিন্তু হটস্পটের মাধ্যমে কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারি না। ঠিক আছে বন্ধুরা, তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ব্লুটুথের মাধ্যমে যে কোনো ফ্রেন্ডকে আপনাদের ইন্টারনেটটি শেয়ার করতে পারবেন। জাস্ট এটা করার জন্য কি করতে হবে, এটা করার জন্য জাস্ট আপনার নোটিফিকেশন বারটা একটু টান দিবেন। টান দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন হটস্পট, জাস্ট এটাকে লং প্রেস করে ধরবেন। ধরার পর বন্ধুরা দেখেন আপনাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন ব্লুটুথ টেদারিং, জাস্ট আপনারা এটাকে এখান থেকে অন করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে যাবেন। ব্যাক দিয়ে বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা আবার নোটিফিকেশন বারটাকে টান দেওয়ার পর আপনারা ব্লুটুথ অপশনটিতে লং প্রেস করে ধরবেন, তারপরে ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখন আপনাদের আরেকটি মোবাইল লাগবে, যে মোবাইলটি আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে চাচ্ছেন। এটা কিন্তু আপনার মোবাইলের ডাটা অথবা ওয়াইফাই দুটোটাই কিন্তু অ্যাক্সেস করাতে পারবেন যে কোনো স্মার্টফোনে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমি জাস্ট আমার ক্যামেরাটি ওপেন করছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাইভ প্রুফ হিসেবে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি আমার ক্যামেরাটি ওপেন করলাম। ক্যামেরাটি ওপেন করার পর বন্ধুরা দেখেন আমার আরেকটি স্মার্টফোন আছে। এই স্মার্টফোন থেকে আমি জাস্ট আমি এখান থেকে স্মার্টফোনে নোটিফিকেশন বারটাকে টান দিব। টান দিয়ে জাস্ট এখান থেকে আমি ব্লুটুথে লং প্রেস করে ধরবো। লং প্রেস করে ধরেন ব্লুটুথে চলে আসবো। চলে আসার পর এখান থেকে ব্লুটুথটাকে অন করবো। ঠিক আছে বন্ধুরা, তো অন করার পর বন্ধুরা আপনার দুটোটা ব্লুটুথের ডিভাইসকে আপনার এক করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এই ব্লুটুথ ওই ব্লুটুথটাকে আপনি কানেক্ট করে নেবেন। তো এখান থেকে বন্ধুরা আপনারা এই মোবাইলের ব্লুটুথটা ওই মোবাইলের ব্লুটুথের আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে সেটিং অপশন পেয়ে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন ইন্টারনেট অ্যাক্সেস, জাস্ট এটাকে ক্লিক করে দেবেন। এটাকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ইন্টারনেটটি কিন্তু কানেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আমি এই স্মার্টফোন থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আমি এখন থেকে যদি ইউটিউবটা ওপেন করি, ইউটিউবটা ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এখানে কিন্তু ইউটিউবটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই সিস্টেমে কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে ডাটা হোক বা ওয়াইফাই হোক এটা কিন্তু ইন্টারনেট শেয়ার করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, যে কোনো স্মার্টফোনের সাথে জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে যে কোনো একটি ভিডিও ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি ভিডিওটি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে খুব সহজেই সেই ভিডিওটি প্লে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট বন্ধুরা আমি এই যে ভিডিওটি প্লে করলাম, প্লে করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এই ভিডিওটি প্লে হয়ে যাবে। যে অ্যাড আসতে জাস্ট আমি এখান থেকে অ্যাডটিকে কেটে দেবো, অ্যাডটি এখান থেকে আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু খুব সহজেই আপনি ভিডিওটি প্লে হয়ে আপনার ইন্টারনেটটি কিন্তু মানে পারফেক্টভাবে চলবে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা যে কোনো স্মার্টফোনে আপনাদের মোবাইল থেকে ডাটা অথবা ওয়াইফাই
ইন্টারনেটটা কিন্তু যে কোনো স্মার্টফোনের সাথে শেয়ার করতে পারেন এই ব্লুটুথের মাধ্যমে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।